ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। आज आमरा आमादेर ई श्री रामकृष्ण वेदांत मठेर ई आसन थेके प्रतिदिनेर मतो आज आमरा श्रवण करब श्री रामकृष्ण ध्यान अनुभवे निर्भरता। এই নির্ভরতা আমাদের এই ধ্যান অনুভবের মধ্যে কখনো কখনো মানুষ কি করে বসলো ধ্যানেতে সুন্দর করে বসলো, বসার পর সে যখন ভাবছে কই আমার তো এখন নানা চিন্তায় মনের মধ্যে ভিড় করে আছে, ধ্যান জমছে কোথায়, এইরকম কখনো কখনো মানুষের মধ্যে এমন চঞ্চল মন হয়ে আসে। তখন যদি আমরা ভাবি না আমার দ্বারা এসব হবে না, এটা ভুল, এই ভুল পথে যাওয়াটা ঠিক নয়। স্বয়ং দেবী শারদেশ্বরী শারদা মা তিনি বলেছেন, দেখো বাবা বারে বারে মন নিয়ে মনে মধ্য সঙ্গবদ্ধ করে মনকে, মা যেমন বলেছেন বারে বারে বসতে হয় জপ করতে হয়, তবেই মনের কথা মনের মধ্যে নিয়ে আসা, মন তখন এক মনে একাগ্রতার পথ অবলম্বন করবে। কিন্তু ধ্যানে বসে যদি আমরা কখনো সেই অশুভ কথাগুলো না ভুলতে পারি তাহলে কিন্তু ধ্যান চট করে জমবে না। তাই আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে ধীর স্থির হয়ে একটা সংকল্প করে বসতে হবে, আজ আমি অনেকক্ষণ বসবার পরিকল্পনা যদি নাও থাকে যতক্ষণ হয় আজ ততক্ষণই আমি এই ধ্যান অনুভবে নিজের উপর নিজের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ঠাকুরের প্রতি যে ভালোবাসা সেইগুলো ঠাকুর যেভাবে তার সন্তানদের স্নেহ ভালোবাসা দিতেন যেমন গল্প বলতেন, সেই গল্পের কথা যদি আমরা একটু মনে করি তখন কিন্তু সেই মনের মধ্যে তিনি সেই নির্ভরশীল হয়ে আসবেন, যে ঠাকুরের সেই কাহিনী যে কোনো একটা ছোট্ট কাহিনী যদি মনে পড়ে, যেমন প্রাণকৃষ্ণ বলে একজন বেশ ঠাকুরের পরম প্রিয় ভক্ত ছিল, সে একবার শ্রী রামকৃষ্ণদেবকে নিমন্ত্রণ করেছে তার বাড়ি, সম্ভবত ওই জনাইয়ের দিকে তার বাড়ি ছিল, তা
এখানে শ্যামপুকুর স্ট্রিটে তার যে আর একটা বাসাও আছে, তা ঠাকুরকে তিনি নিমন্ত্রণ করেছেন, ঠাকুর আসবে। কেমন করে তার সেই আপন মনে সে আসবে? ঠাকুর আসছেন যথারীতি, সেই আসার সময় তার মনের মধ্যে খুব আনন্দ সঞ্চার হচ্ছে। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের গৃহে পদার্পণ করবেন। তা তখনকার দিনে তো ঠাকুর আসছেন, অত দু একজন হয়তো ঠাকুরের সঙ্গে আছে। তা তিনি আসছেন যখন, তার সেই কোন জায়গায় তিনি প্রথম চরণটি দেবেন, যেন মা লক্ষ্মী যখন ওই পূজাপাঠ সমস্ত গৃহীরা করে, ঠিক তেমনি যেন একটা আসন, একটা লম্বা আসন পেতে দিয়েছে দরজা থেকে গৃহ পর্যন্ত, ঘরের ভিতর পর্যন্ত। ঠাকুর আসবে, কখনো তার মনে হচ্ছে ঠাকুরের চরণধূলিগুলোও আমরা পাব। তো সেই নারায়ণরূপী শ্রীরামকৃষ্ণ যখন আসছেন তার গৃহে, আসার পর তিনি বসেছেন একটি চেয়ারে। বসার পর কিছুক্ষণ বাদে ঠাকুরকে প্রাণকৃষ্ণবাবু সেবা জন্য আহ্বান করছেন। ঠাকুর দেখেন কত রকম খাবার দিয়েছে, অন্ন, পায়স, অন্ন, শাক, একটুখানি ভাজা, ঠাকুরের যা যা প্রিয় সেই সব খাদ্য অপূর্ব অপূর্ব করে সাজিয়ে দিয়েছেন। সঙ্গে একটু ক্ষীর, একটু সন্দেশ, তারপরে আরেকটি পাত্রে দই, কত কিছু। তা ঠাকুর এই খাবারগুলো দেখে ভাবছেন, আমি মায়ের নাম করি তো কত খাবার মা আমাকে জোগাড় করে দেন, সত্যি তো। তো এই যে যখন এই রকম একটুখানি স্মরণ আপনার মনেতে আসলো ধ্যানে বসে, একটা হয়তো সামান্য এক কলি কাহিনীর একটা টুকরো অংশ আপনার মনে আসলো, তখন আপনি ধ্যানের মধ্যে তাকে দেখতে পেলেন, যে তিনি সেই কাপড় পরে একটা কালো রঙের কোট পরে, ঠান্ডা ঠান্ডা ভাব তো, তিনি আসছেন। তা সেই দাড়িওয়ালা ঠাকুর, কাঁধে তার কাপড়ের একটা খুঁট রয়েছে, কি অপূর্ব সেই রূপটা ভাবা যায়। সহস্র মুখে তিনি প্রবেশ করার পর যখন দেখছেন এত রকম খাদ্য, মাতাকে জোগাড় করে দিয়েছে, সেই মা ভবতারিণী, তখন পাঠক বা শ্রোতা তারা তখন যদি শ্রবণ করে তারাও ভাবছে কার ঘরে কখন কার খাদ্য আছে কে জানে, আমরাও জানি না, আজ আমার কোথায় খাদ্য,
আজ আমাকে কে দুটো আহার দেবে আমি নিজেও জানি না। হয়তোবা কোনো হোটেলে গিয়ে দাঁড়িয়ে আমাকে কখনো সেবা নিতে হয়, কখনো বা কারো বাড়িতে, আবার কখনো বা শ্রীরামকৃষ্ণের মঠ মিশনে আশ্রমে, সেখানেও আমার যে খাদ্যটা ওই যে ঠাকুরের আশ্রমে ছিল কে জানত। আমার যে ওই শোবার জায়গাটি ঠাকুরের আশ্রমের ভিতর কে জানত, কেউ জানেন না, কিন্তু তিনি জানতেন, সেই নারায়ণ তিনি জানতেন যে আজ আমার আহার এর ঘরে। তাই এইরূপভাবে ঠাকুর ভাবছেন, তারপর তো সকলের যখন প্রাণকৃষ্ণবাবু সেবা দিয়েছেন, ঠাকুর বেশ আস্তে আস্তে সব খাদ্যগুলো একটু একটু করে স্পর্শ করে সেবা করছেন, আর যারা দর্শন করছে তারাও ভাবছে আজ সেই ভগবান রূপী শ্রীরামকৃষ্ণকে আজ দুটো সেবার জন্য আহ্বান, আর তিনি সেই আহ্বান গ্রহণ করেছেন। ঠাকুরের এই অপূর্ব কৃপা, যদি কেউ তাকে অনুনয় বিনয় করে বলতেন ঠাকুর আজ আমার ঘরে যাবেন, বা আমার ঘরে গিয়ে আজ যদি আপনি আসেন, তো ঠাকুরকে ঠাকুর কিন্তু চট করে না করতেন না, তিনি সকল মানুষের মধ্যে এইভাবে প্রবেশ করেছেন। কখনো বা ধর্ম যেখানে আলোচনা হচ্ছে, যেখানে খ্রিস্টানেরা তারা কিভাবে প্রার্থনা করছে, সেই যিশুর গৃহে তিনি প্রার্থনায় শ্রবণ করেছেন, আবার মুসলমানের গৃহেও সেই মসজিদ সেই চার্চে তিনি কিন্তু কোথাও যেতে বাদ রাখেননি। এইবার এইবার আপনি কোথায় যাবেন? আপনি তো ধ্যানে বসে ঠাকুরকে আহ্বান করছেন, তা যখন আহ্বান করছেন আপনার হৃদয়েও তিনি উপস্থিত হন, এই বিশ্বাস, তিনি আসেন, আমার ধ্যানটা যাতে সম্পূর্ণরূপে সমর্পিত হয় তোমার দর্শনে, সেই যে তোমার কৃপায় যেন আমার আজ এই দর্শন হয় কল্পনায়, তোমার ওই গুণগুলোর মধ্য স্মরণ করতে করতে তোমার রূপের দর্শন হলো। এইবার এইবার তো সেই নির্ভরতা, তিনি আসলেন ওই চিন্তার মধ্যে, তার মধ্যে তখন কোনো খেদ নেই, শুধু সে ধ্যান কিরকম, ধ্যান বড় আনন্দময়, কখনো সে সেই জলধারার মতো আসে না। ধ্যান হলো, ঠাকুর বলেছিলেন এক জায়গায়, ধ্যান হলো তৈলধারার মতো,
ধ্যান তৈলধারার মতো, তৈলধারাবত। কিরকম? যে জলের যে ধারা, সেই জলটি যখন পড়ে তখন তার মধ্যে একটু একটু বায়বীয় পদার্থ থাকে, বা সেইটা একটা বুদবুদ ওঠে, জলের ধারার মধ্যে একটা ফেনা থাকে। তার মানে কি? ওই এই জায়গাগুলো একটুখানি গ্যাপ, একটু ফাঁক ওই জলধারার মধ্যে। ধ্যান এই রূপ, কিন্তু এই ধ্যান কিন্তু এই রূপ নয়। এই ধ্যান হলো সেই তৈলধারাবৎ, তেলের যে ধারা সেটা একদম সলিডভাবে ধীরে 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 ধীরে, আবার একটা পাত্র থেকে যখন আমরা আরেকটা পাত্রে তৈলধারাটা ঢালি বা ঢালতে চেষ্টা করি, তখন ওই তৈলধারাটা ওই পাত্র থেকে এই পাত্রে যখন নাবে, তখন সে ওই যে পাত্রটিতে নাবছে সেটাতেও স্পর্শ করে একদম পুরোপুরি পরিষ্কারভাবে ছিটিয়ে যায়, ঠিক পাত্রটি যতটুকু তৈলধারা। তো ধ্যান, ধ্যান হলো সেই রূপ। এর মধ্যে তখন কোনো চিন্তা থাকবে না, কোনো খাদ থাকে না, কোনো ফাঁক থাকে না, কোনো গ্যাপ হতে পারে না। সেই সত্য চিন্তাধারা, সেই হলো সেই তৈলধারা, সেই রূপ ধ্যান। এই ধ্যান করতে যদিও একটু সময়ের প্রয়োজন আছে, আর এই ধ্যান তাড়াতাড়ি চলে যায় না, তখন এসে সে যে ধ্যান করছে তাকে পরিচালনা করে। তো সেই শক্তির সঙ্গে কে আসেন, কাকে নির্ভর করে আমরা আজ এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বসব, তাকে নির্ভর করে। তিনি সেই নির্ভরতার মধ্যে আসছেন। আমার না হওয়ার কোনো কারণ নেই, আপনার ধ্যান না হওয়ার কোনো কারণ নেই, শুধু ঠিক ঠিকভাবে মনকে অবজার্ভ করতে হবে, যে আমার মন ঠিক এক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। আর যখন মন, মনের মধ্যে যখন এক অশুভ কিছু ভাবনা আসছে, তখন তাকে বলতে হবে, আপন মনেই বলতে হবে, রিজেক্ট, রিজেকশন, রিজেকশন, অশুভ চিন্তা তুমি চলে যাও, আসবে না, আমি এখন ধ্যানেরত। তখন কেউ কেউ সেই শিবনাম করেন, কখনো সেই শিবশক্তি, সেই যে নীরব ভঙ্গি স্বয়ং শিবের যে ধ্যান রূপ, শ্রীরামকৃষ্ণ সেই ধ্যান রূপে স্বয়ং ভোলানাথেরও তিনি ধ্যান করেছেন। কোনো কোনো জায়গায় কোনো গায়ক কি অপূর্ব গিয়েছেন,
এই রূপ। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রাম কৃষ্ণ দীপ্ত নাম। এই যে অপূর্ব গাওয়া, যখন সেই শিব নাম, সেই শিবের নাম নিয়ে স্বয়ং দর্শন করছি আমরা কাকে, সেই বাবা দেবাদিদেব মহাদেবের যে পাথর মূর্তির মতো নীরব যে দেহ, সেই দেহের মতো কখনো কখনো ভাবাবিষ্ট হয়ে ঠাকুর সকলের সামনে তার সন্তানদের সম্মুখে হতে নেই তো, এই যে ভাবনা, সেই শিবশক্তি তার মধ্যে, তখন আমাদের নির্ভর করতে হবে, সেই নির্ভরতার মধ্যে পৌঁছাতে হবে। তার উপর যদি আমরা নির্ভর করি, এমনকি মায়ের উপর যদি আমরা নির্ভর করি না, জয় মা ভবতারিণী, সারাদিন যদি মায়ের উপর নির্ভর করা যায়, এমন পরীক্ষাও আমি স্বয়ং নিজেই করেছি। মা আজ বড় খিদে পেয়েছে, গেছি সেই দক্ষিণেশ্বরে বেড়াতে, হরতাল, তবু আশপাশে গিয়ে দেখি একজন মন্দিরের পাশ থেকে এক ব্রাহ্মণ এতটা প্রসাদ পেয়েছে সে যেন আর নিয়ে যেতে পারছে না, বন্ধের দিন তো সকল ভক্ত আসতে পারেনি, তো তিনি অনেকটা প্রসাদ নিয়ে তার গৃহের দিকে ফিরছেন। তো আমাকে বললেন, এই দাদা পথিক একটু প্রসাদ পাবে, মায়ের প্রসাদ। তো আমি তো ভাবতেই পারিনি যে তিনি আমাকে দান করবেন মায়ের প্রসাদ, মা দান করলেন, তিনি তো নিমিত্ত মাত্র, আমার সেই ক্ষুধা ক্ষুধা সেই দেবী ভবতারিণী অনুভব করতে পারলেন, সেই যে রূপ, সেই যে মায়ের উপর নির্ভর করা, সেই নির্ভরতায় আমি আমি আমার ক্ষুধা নিবৃত্তি করতে পারলাম মায়ের কৃপায়। তো যদি আমরা ঠাকুরের উপর নির্ভর করি, তাহলে আমাদের আর কোনো, কিন্তু সত্যি ঠিক ঠিক নির্ভরতা আনতে হবে, সমর্পণ। আজ এইটুকু বলে শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের আসন থেকে আজ আমার এই সমর্পণ আজকের মতো। তবে আপনারা সকলে ভালো থাকবেন, যারা দর্শন করছেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই ইউটিউব চ্যানেল থেকে, তারা একটু কমেন্ট করবেন আপনাদের ভালো লাগার মন্তব্য, আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে। আর বেশি বেশি করে একটু লাইক করলেন, শেয়ার করলেন, সাবস্ক্রাইব করলেন, আর বেল আইকনটিতে স্পর্শ করলেন, তাহলে
আপনি ঠিক ঠিক সময় নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবং আর একজন জানতে পারবে। আজ এইটুকু বলে এখানে শেষ করছি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो सर्वविने अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः।